এই ফুল বিয়েতেও ব্যবহৃত হয়, আবার শ্মশানেও। অগ্রিম বুকিং করে গেলাম, ডেট তারিখটা লিখে রাখবে না, উড়িয়ে দেবো। আমার দিদি গাড়িতে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছে। ইনসাল্ট হয়েছে, অপমান হয়েছে। এই অ্যাডভোকেট কি তাই লাগবি? তো আধা জল খেয়ে আমাদের পরিবারের পিছনে লেগে পড়ছিস। হ্যাঁ, তোর আয়ু কিন্তু বেশি দিন নেই। আর এই যে পদ্ম রানী দাস, মাই ডিয়ার পদ্ম, ওকেও তুলে নেব। তুলে নিয়ে যা যা সেকশন নাম্বারে কেস চলছে সেই সব সেকশন নাম্বারের সমস্ত ক্রাইমগুলো ওর সাথে আমি করবো। পিঠে অনেকগুলো স্টিচ পড়েছে, নোনা জলে রক্ত মিশেছে, এবার দেখ কি হয়। চল। ও হ্যাঁ, ভালো কথা, উচ্চ আদালতে জামিন পেয়ে গেছি, এবার বেকসুর খালাসও পাব। তার আগে অ্যাডভোকেট গীতা LLB, প্রস্তুত থেকো। এই আইন রক্ষকের সামনে বলে গেলাম, আইনজীবীর সামনেও বলে গেলাম। চল। এই বাবু সোনা, এক গ্লাস জল খেয়ে যা। পদ্ম, ওকে একটু জল দে। অনেক ভাষণ দিয়েছিস, গলা একেবারে শুকিয়ে গেছে, তাই না? তোর এই সমস্ত ভাষণ না, তুই অন্য জায়গায় দিবি। আজকে তোকে একটা থাপ্পড় মেরেছি, আর কালকে চপকে সিধে করে দেবো চৌমাথার মোড়ে। নামটা ভুলে যাস না, অ্যাডভোকেট গীতা LLB। একে গীতাতে রক্ষা নেই, সঙ্গে স্বস্তিক দোষর। বেরিয়ে যাও, গেট আউট, গেট আউট।